ভেঙে গেছে সেতুর পাটাতন মারিশা দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ বাঘাইছড়ি উপজেলার কাঁচালং সেতুর পাটাতন খুলে সিমেন্ট বোঝায় ট্রাক চট্টমেট্রো ট্র বারো শূন্য আটকে বৃহস্পতিবার একুশ অক্টোবর সকাল থেকে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে সরজমিনে গিয়ে দেখা যায় সেতুর পাটাতন খুলে নিচে পড়ে সেতুর বিমের ফাঁকে ট্রাকের চাকা আটকে গিয়েছে ফলে সকাল থেকে মারিশা দীঘিনালা সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে ফলে সেতুর দুই পাশে যানবাহনের লম্বা যানজটের সৃষ্টি হয়েছে এরই মধ্যে ট্রাক থেকে সিমেন্ট আনলোডের কাজ শুরু করেছে সিমেন্টের মালিকপক্ষ পক্ষ আজমি ট্রেডার্স বৃষ্টির কারণে সিমেন্ট আনলোড করতে সমস্যা হচ্ছে বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফুল ইসলাম যান চলাচল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন বিষয়টি খাগড়াছড়ি সড়ক বিভাগকে জানানো হয়েছে তারা এসে ঘণ্টাখানিকের মধ্যে মেরামতের উদ্যোগ গ্রহণ করবে খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সবুজ চাকমা বলেন অতিরিক্ত মাল বোঝাই কারণে এমনটি হয়েছে ঘণ্টা মধ্যে সেতু মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে